সালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এই লেসনে আমরা শিখে নেব খুব গুরুত্বপূর্ণ 10টি ম্যানহ্যাটেন ইজি ওয়ার্ড মিনিং ফর জিআরই এক্সাম। সত্যি বলতে কি, আমি যখন জিআরই দিয়েছিলাম, ম্যানহ্যাটেনের 76 ইজি ভোক্যাব থেকে আমার দু একটা কমন চলে এসেছিল। কমন বলতে আমি বুঝাচ্ছি যে এই শব্দগুলো ফ্যামিলিয়ারিটি ছিল এবং আমি আমার টিসি কমপ্লিশনে অথবা আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স কমপ্লিশনে আমি বেশ কিছু ওয়ার্ড আমি এই লিস্ট থেকে পেয়েছিলাম, যেগুলো আমি খুবই কুইকলি আপনাদের সাথে শেয়ার করব, জাস্ট এ প্র্যাকটিস বেস। সো আমি হয়তো 10টা অথবা 12টা ওয়ার্ড এবং তার মিনিং আপনাদের সামনে তুলে ধরবো এবং নিয়ে খুবই ব্রিফ আলোচনা করার চেষ্টা করব। সো আপনারা জাস্ট 3-4 মিনিট হয়তো চোখ বুলালেই আপনারা বেশ কিছু ওয়ার্ড হয়তো শিখে ফেলতে পারেন এবং এতে করে আপনাদের দৈনন্দিন জীবনের ইংরেজি ডিকশনারি অথবা ভোকাবুলারিও এনহ্যান্স করবে এবং আপনারা এগুলো বিভিন্ন এক্সামে পেয়েও যেতে পারেন, বিশেষ করে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামেও এই শব্দগুলো আপনারা পেতে পারেন। তো চলুন শিখে নেওয়া যাক। সো আমাদের ফার্স্ট ওয়ার্ড আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি, আমি উইন্ডোটা ওপেন করে রেখেছি। সো ফার্স্ট ওয়ার্ড ইজ ল্যাকলাস্টার। সো ল্যাকলাস্টার মিনিং হচ্ছে যেটা শাইনি না, নট শাইনি। সো কেমন হতে পারে একটা উদাহরণ ল্যাকলাস্টার? ধরুন যে আমরা একটা ইমেজ দেখতেছি যেটা খুব বেশি একটা শাইনি না, অথবা সন্ধ্যা হয়ে গেছে, আপনি ইমেজ তুলতে গেছেন মোবাইল দিয়ে অথবা ফটো তুলতে গেছেন, তখন আপনি বলতে পারেন যে না, এই ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ল্যাকলাস্টার, তার মানে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা শাইনি না। সো চলুন সেকেন্ড ওয়ার্ড হচ্ছে অ্যাসেন্ডেন্ট। দ্যাট মিন্স আপনি উপর দিকে উদীয়মান হবেন। যেমন ধরেন আমরা যখন কাউন্ট করি, সো কাউন্টিং সংখ্যাগুলো অ্যাসেন্ডিং হয় অথবা ডিসেন্ডিং অর্ডারে হয়। মানে অ্যাসেন্ডিং বলতে ধরেন আপনি ওপরের দিকে যাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, এবং ডিসেন্ডিং অর্ডার মানে আপনি নিচের দিকে যাচ্ছেন, যেমন হচ্ছে 6, 5, 3, 2, 4 এরকম। আচ্ছা, আনফ্ল্যাগিং মিন্স, আনফ্ল্যাগিং হচ্ছে টায়ারলেস। সো আনফ্ল্যাগিং মানে ধরেন যে ক্লান্ত হয় না সহজে আর কি, টায়ারলেস, কোনো টায়ার্ড ভাব নাই। এরকম অনেক ফ্রেন্ড আছে না, যারা রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করতেছে, আপনি দেখতেছেন বলতেছেন কি করে সবসময় পড়াশোনা করে, এরা কি ক্লান্ত হয় না নাকি? আবার দেখেন কেউ কেউ এত বেশি কথা বলছে যে শুনতে শুনতে মানে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন কিন্তু সে টায়ার্ড হচ্ছে না। তাহলে এই সিচুয়েশনকে কি বলা হয়? আনফ্ল্যাগিং বলা হয়। তার মানে যখন কেউ কথা বলতে বলতে টায়ার্ড হয় না, তাকে বলা হয় যে এ তো কথা বলাতে বেশ আনফ্ল্যাগিং, তার মানে সে টায়ার্ড হয় না। চলুন 4 নম্বর ওয়ার্ডটা দেখা যায়, ডিফাঙ্কট। ডিফাঙ্কট মিনিং হচ্ছে নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, অথবা যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখুন আমাদের ইকোলজিতে অনেক মাইক্রো অর্গানিজম বা অনেক জীবজন্তু আছে যারা হচ্ছে ডিফাঙ্কট, যারা হচ্ছে অন দ্য ওয়ে অফ ডিফাঙ্কট, যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরকম কিছু কিছু প্রাণী বা পাখির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে, যেমন হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের বাংলাদেশের শকুন, এরা হচ্ছে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা আমি একটা রিপোর্টে দেখেছি। অলরাইট, চলুন 5 নম্বর ওয়ার্ডটা দেখা যাক, সেটেড। সেটেড মিন্স স্যাটিসফাইড, হুইচ ইজ ভেরি ভেরি ইজি টু বি রিমেম্বার। সেটেড মিন্স স্যাটিসফাইড, যখন আপনি কোনো কিছুতে স্যাটিসফাইড হয়ে যাবেন, এখন থেকে আর স্যাটিসফাইড বলবেন না, কারণ অলরেডি আপনি এই ওয়ার্ডটার মিনিং জানেন। আপনি বলবেন সেটেড, আই এম সেটেড উইথ দ্যাট, আই এম সেটেড উইথ দ্যাট সর্ট অফ থিংস, আই এম সেটেড অন দ্যাট, এরকম করে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আপনার মনে থাকবে। অথবা যখন আপনি কোনো একটা ফোন ফটোগ্রাফি করতে গিয়ে স্যাটিসফাইড হয়ে গেলেন, হ্যাঁ আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট ফটো, এটা আপনি মনে রাখতে পারেন। এরপরটা হচ্ছে স্পেকুলেটিং। সো স্পেকুলেটিং মিনিং হলো যে মেডিটেট করা বা ধ্যান করা। সো ধরেন আমাদের মধ্যে অনেকেই আছে মেডিটেশন পছন্দ করেন, সো এরপর থেকে হয়তো আপনারা মনে মনে এই কথাটা বলতে পারেন যে আমি এখন স্পেকুলেট করতে যাব। এটা হচ্ছে সেকেন্ডারি মিনিং। এর ফার্স্ট প্রাইমারি মিনিংও আছে স্পেকুলেটিং মানি, যেগুলো হচ্ছে আপনার কালো টাকা বা এ ধরনের ওয়ার্ডও আছে। সো স্পেকুলেটিং ওয়ার্ডটা আপনি বিভিন্ন সময় সংসদে, আমাদের সংসদে যে আলোচনা হয় সেখানে আপনি শুনে থাকতে পারেন। নিডলিং মানে নিডল শব্দটার সাথে নিডলিংয়ের মানে আর কি জড়িত, যেমন হচ্ছে টিস করা, যেমন হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন মানে ছেলে মেয়ে বা মেয়ে ছেলে অনেকে টিস করে রাস্তাঘাটে, সো এই এই টিস করাকে বলা হয় নিডলিং। সো এটা আপনি মনে রাখবেন, নিডলিং এর ওয়ার্ডটা নিডলের সাথে, নিডল দিয়ে আমরা কি করি, সুচ দিয়ে আমরা কি ফোড়া করি কোনো কিছু, বা
গাঁথুনির চেষ্টা করি, মানে আর কি ফুটাই, সুই ফুটলে আমাদের খারাপ লাগে। সো টিচ করাটাও আমাদের কাছে সেরকমই খারাপ লাগার একটা ব্যাপার। সো নিডলিং মিন্স টিচ করা। নেক্সট ওয়ার্ড হচ্ছে র্যান্টিং। র্যান্টিং ইজ সামথিং নেগেটিভ। সো হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে রাখি, জিআরই এক্সামের ক্ষেত্রে কিন্তু কোন ওয়ার্ডটা সাউন্ডস নেগেটিভ এটাও অনেক সময় কাজে দেবে। আপনি ডিরেক্টলি মিনিং নাও জানতে পারেন, বাট আপনি যদি গেস করতে পারেন দ্যাট দ্যাট ওয়ার্ড ইজ সাউন্ডস নেগেটিভ, দ্যাটস কেন ওয়ার্ক সামটাইমস। সো র্যান্টিং মিন্স স্পিক ইন এ ভায়োলেন্ট ম্যানার। আপনি আপনি দেখবেন যে যখন মানুষ রেগে যায় বা খেপে যায় তখন তারা কি মাথা ঠিক থাকে না, সো তখন তারা যে কোনোভাবে কথা বলতে পারে। সো তখন তারা কি ডেফিনেটলি ভায়োলেন্ট ম্যানারে কথা বলে, তুচ্ছ একটা সামান্য ব্যাপারেও তারা ভায়োলেন্ট হয়ে যায়। সো এ ধরনের বিহেভকে কী বলা হয়? র্যান্টিং। সো আপনি যখন এখন থেকে দেখবেন যে কোনো ফ্রেন্ড টু ফ্রেন্ড ফাইট করছে তুচ্ছ কথা নিয়ে, তখন আপনি এই শব্দটা মনে করার চেষ্টা করবেন, র্যান্টিং। অ্যান্ড প্রোটিজেস, এই শব্দটা কোয়াইট আনফ্যামিলিয়ার সবার কাছেই আমি মনে করি। প্রোটিজেস শব্দটা মানে হলো যে হচ্ছে আপনাকে শিখাতে পারে প্রোটেক্ট করার জন্য, একটা পার্সন, এক্সপিরিয়েন্স পার্সন আপনাকে ট্রেন করতেছেন। যেমন হচ্ছে মার্শাল আর্ট, হ্যাঁ, যেমন হচ্ছে মার্শাল আর্টের ক্ষেত্রে কি একজন ওস্তাদ থাকে। সো ওস্তাদ কী করে, তার এক্সপিরিয়েন্স থেকে স্টুডেন্টদেরকে শিখায় কীভাবে আত্ম মানে সেলফ প্রোটেকশন করতে হবে। সো প্রোটিজেস আপনি বলতে পারেন বাংলাতে ওস্তাদ, যে আর কি ডেফিনেটলি এই ওস্তাদটা বাস বা ট্রাকের ড্রাইভার ওস্তাদ না, এটা হলো আপনাকে যে ফাইট করতে সেলফ প্রোটেকশনে সহায়তা করে। ওকে, সো দ্য আওয়ার নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ার্ড ফর টুডে ইজ ভ্যাসেলস। সো ভ্যাসেলস মিনস স্লেভস অর ক্রীতদাস। সো ভ্যাসেলস শব্দটা ইংলিশ লিটারেচারে অনেক ইউজ করা হয়, যেগুলো আমরা মিডিয়াভেল লিটারেচার যেগুলো আমরা পড়ি সেগুলোতে ভ্যাসেলস শব্দটা আছে। সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর জিআরবি এক্সাম, বিকজ জিআরইতে বেশ কিছু মিডিয়াভেল অর লাইক অ্যানশিয়েন্ট লিটারেচার পিক করা হয়। সো আপনারা মনে রাখবেন ভ্যাসেলস, ভ্যাসেলস মিন স্লেভ। ভ্যাসেলস শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, সো আপনারা মনে রাখতে পারেন। এই আজকের এই 10টা ওয়ার্ড আপনারা শিখবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, কখনো এটা ভুলে যাবেন না, তাহলে আপনারা আপনাদের ভোক্যাবুলারি ইনক্রিজ করবে ডে বাই ডে। সো অল দ্য বেস্ট ফর অল অফ ইউ গাইজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওজ, অ্যান্ড স্টে টিউনড। অ্যান্ড আমরা আবারও ম্যানহ্যাটেনের ইজি ওয়ার্ডের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে খুব দ্রুত চলে আসবো। সো কিপ ইউর আইজ অন আওয়ার পেজ ফর দ্য আপডেট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউনড।